আপনি কি জানেন ইসলাম যে ইসলামকে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নিয়ে আসলেন আর এই পৃথিবীতে ইসলামকে পরিপূর্ণ যখন হলো আল্লাহ তাআলা যখন পূর্ণতা দান করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মৃত্যু দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত ছেড়ে গেছিলেন এই দুনিয়াতে তারপরে এই ইসলামের অঙ্গনে সর্বপ্রথম যে লোকদের আকীদা বিনষ্ট হয় যারা সবচেয়ে প্রথমে এই ইসলামী জামাতকে ধাক্কা দেয় সেই দলটার নাম হচ্ছে শিয়া ও রাফেজি আপনি তাদের আকীদা সম্পর্কে জানেন ওরা কি মানহাজ এবং তাদের আকীদায় কি মানহাজ রয়েছে তারা সর্বপ্রথমে বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক অভিযান থেকে ফিরে আসছেন একটা জায়গার নাম হচ্ছে গাদির খাম গাদির খুম এই গাদির খুম মানে খুম একটা লোকের নাম ছিল বা ওই এরিয়ার নাম ছিল ওই এরিয়ার পুকুরওয়ালা তো খুমের পুকুর নামে এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিশেষ কারণে একটু বিশ্রাম করলেন তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওসিয়ত করলেন সহিহ মুসলিমের হাদিস সেই সকল শিয়া ও রাফেজিরা বলে দিল যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হওয়ার জন্য ওসিয়ত করেছিল কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর উমর এবং ইত্যাদি সাহাবীরা খলিফা হতে দিল না তারা নিজেই খলিফা হয়ে গেল এই মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে তারা সম্পূর্ণ আহলে সুন্নাহকে বলতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথমে বলল যে এরা হচ্ছে খায়েন খায়েন মানে খেয়ানতকারী নবীর ওসিয়তের এরা এই আমানতকে খেয়ানত করেছে কিছু তারপরে কিছু সময় পর বলল এরা হচ্ছে মিত্র তারপরে বলল এরা হচ্ছে মুনাফিক তারপরে বলল এরা হচ্ছে কাফের এখন অধিকাংশ শিয়া আবু বকর উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সারা জগতের আহলে সুন্নাহকে কাফের মনে করে সে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলে তারা বলে লানাতুল্লাহ আল্লাহর অভিশাপ হোক আবু বকরের উপরে আল্লাহর অভিশাপ হোক উমরের উপরে এরকম মন্তব্য তারা করে থাকে আপনারা ইন্টারনেট ইত্যাদিতে দেখতে পান ভাই এই সকল বিষয় হচ্ছে আকীদার বিভ্রান্তি শুনেন এই ইসলামটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কারা প্রচার করেছিল আমরা ছিলাম ওই যুগে আমাদের বাপ দাদা ছিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলাম প্রচার কে করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এখন যদি সাহাবাদেরকে কেউ বলে যে সাহাবারা নাউজুবিল্লাহ মুনাফিক ছিল বা মিথ্যুক ছিল বা ধরে নেন কাফের ছিল কেউ যদি বলে তাহলে তাদের মাধ্যমে এখন আমাদের কাছে ইসলাম এসেছে তার মানে মুনাফিকের ইসলাম আমরা মানি কথাটা সমস্যাটা বুঝতে পারলেন ভিতরের রহস্যটা বুঝতে পারলেন যে সাহাবাদেরকে যদি কেউ মুনাফিক বলে দিতে পারে ইসলাম শত্রুরা যদি তাকে মুনাফিক প্রমাণ করে দিতে পারে বা কাফের প্রমাণ করে দিতে পারে তাহলে এই মুনাফিকের ইসলাম আমরা মানছি কারণ তাদের ধারণ তাদের হাত ধরেই আমরা মুসলমান এবং ইসলাম গ্রহণ করেছি আপনি এটাকে এত সহজ মনে করেন সেই কারণে শুনেন বিশিষ্ট মুহাদ্দিস আবু জুরআ তিনি বলেন রাহিমাহুল্লাহ যে এবার রাইতার রাজুলা ইয়ানতাকিসু ফি আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু যিন্দিক যদি তোমরা দেখো কোন মানুষকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে এ কটাক্ষ করছে এ গালগালাজ করছে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তাহলে জেনে রাখবে এরা হচ্ছে কাফের এরা হচ্ছে ইসলাম শত্রু আপনি কি মনে করেন সেই শত্রুরা এই দুনিয়া থেকে মুছে গেছে এই শত্রুরাই আজকাল আহলে সুন্নাহর সবচেয়ে বড় শত্রু যে কারণে মিডল ইস্টে বিরাট সমস্যা আপনারা উপরের মিডিয়ার কথা শুনেন সেটাই আপনারা প্রচার করেন ও বিশ্বাস করেন কিন্তু অভ্যন্তর রহস্য আপনারা অনেকে বুঝেন না বুঝতেও চান না মিডল ইস্টে একমাত্র সৌদি আরব সে দেশ যে দেশ তহিদের উপর প্রতিষ্ঠিত যারা হজ করতে গেছেন নিজ চোখে দেখেছেন সেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের গর্ব করার মতো একটা যদি দেশ থাকে আর ইসলামের খিদমত করার যদি একটা এই যুগে সবচেয়ে আগে কোন ব্যক্তিত্ব থাকে আর এই যুগে গরিব দুঃখী এবং মুসলিম জগতের জন্য কেউ যদি নিজের দান খেরাত করার কোন একটা লোক থাকে পৃথিবীতে কোন একটা দেশ থাকে তাহলে আমরা সেই দেশকে চিনি ও জানি কিন্তু সেই দেশের উন্নতি অগ্রগতি যেন আর আগাতে না পারে সেই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ওই সকল লোকেরাই করে যাদেরকে রাফেজি ও শিয়া বলে যেন
এই মিডল ইস্ট সহ বিশ্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই দেশটি বিশেষ করে আহলুল হাদিসদের এই দেশটি যেন আর আগে বাড়তে না পারে। আপনারা শুনছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবীদের সম্পর্কে কথা, পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দেয়, কিন্তু আমার সাহাবীরা যদি তাদের জীবনে এক অঞ্জলি মানে দুই হাত ভরে যতটুকু হয় এতটুকু কিংবা নিসবুদ কিংবা এক অঞ্জলি এক হাতের তালুতে যতখানি আছে তারা যদি এতখানি কিংবা এতখানি খরচ করেছে আর তোমরা যদি ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দাও তবুও তাদের মতো হতে পারো না। এখন ওই সকল সাহাবিদেরকে যারা গালি দেয়, আশ্চর্য বিষয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছেন আবু বকর, যার জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নিজের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাতে দুইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ইমামতিতে নামাজ পড়েছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কাফের ও মুনাফিক বলতে পারে, সেরকম সংগঠন যদি আজ এই মালদা হরিশ্চন্দ্রপুরে কাজ করে তাহলে আপনারা ওদের সাথে যদি যোগ দেন তাহলে আপনারা কোন আকীদার মানুষ? এই প্রশ্নটা ভাববেন।